আসসালামু আলাইকুম আজকে আমরা এত ভোরে আজানের পরপর নামাজের পরেই বেরিয়ে পড়ি খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে মিশন ছিল খেজুরের রস কিন্তু রাস্তায় এত বেশি কুয়াশা দেখতেই পাচ্ছেন আমাদের বাসা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে যাচ্ছি আমরা খেজুরের রস খাইতে যেটা হবে কিনা টাটকা গাছ থেকে পাড়া আমরা গাছ থেকে নামানো দেখবো দেন সেখানেই খাবো এই উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু রাস্তায় এত বেশি কুয়াশা আর রাস্তা ভেজা ছিল বাইক নিয়ে যাওয়াটা খুব বেশি একটা রিস্ক ছিল আর আমরা যখন বেরিয়েছিলাম এর চেয়েও বেশি কুয়াশা ছিল কিন্তু এত ঠান্ডার কারণে হাত ভের করে ভিডিও করাটা সম্ভব ছিল না দেন একটু আলো হওয়ার পরে আমরা ভিডিও করি এরপরেই তো গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পালা খেজুরের গাছ দেখছি ভাবছিলাম যে এখানে আশেপাশে কোথাও হবে কিন্তু আমাদের ধারণাটা ভুল আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে আসলে জায়গাটা কোথায় এরপর এক চাচাকে জিজ্ঞেস করলাম যে আসলে জায়গাটা কোথায়

এরপর আমাদের চাঁদ মুখখানা আপনাদেরকে দেখাইলাম অনেকক্ষণ থেকে রাস্তা দেখছিলেন চাচাকে জিজ্ঞেস করার পর আমরা রাস্তা আবার ভুলে যাই পরে কিছুক্ষণ ভাবার পরে আমরা যাই আরেক জায়গায় কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে আমরা যেটা জন্য এসেছিলাম যে আমরা খেজুরের রসটা পাড়া দেখব কিন্তু আমরা দেখতে পারি না আমরা একটুর জন্য মিস করে দিই মানে দিই ওনারা খুব ভোরে আজানের সময় আজান দেওয়ার একটু পরেই ওরা গাছে উঠে খেজুরের রস নামায় আর আমরা আজানের পর বের হয়ে হয়ে গেছিলাম আসতেও টাইম লাগছিল। যে কারণে আমরা পাড়াটা দেখতে পারি না তো আমরা ওই লোককে খুঁজতেছি আমরা কিন্তু এখন লোকটাকে খুঁজতে বেড়াচ্ছি যে আসলে ভার নিয়ে সে কোথায় গেছে তো তার বাসাতে আগে যাব যদি সেখানে থাকে তো ভালো আর না হইলে তো ব্যাড লাগ এত সকালে আসাটাই আর কি দেখতে পারবেন একটু পরে যে আমরা আসলে এই লোকটাকে পাই কি না দেন লোকটার বাসার সামনেই তো কথাবার্তা বলি বললো যে দুই মিনিট আগেই লোকটা চলে গেল দুই মিনিটের মধ্যে পাইতেন কিন্তু আমরা বাইক নিয়ে আসতেই দেখি অন্ধকারের মধ্যে সেই লোক অনেক অনেক প্রতীক্ষার পর আমরা তাকে দেখা পাই দেন অন্ধকারের মধ্যে তাকে দেখা যাচ্ছিল না কিন্তু তার লাল ভাড়া দুইটা মানে ওই যে আমাদের ভাষায় বলে ঘোড়া ঘোড়া দুইটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো তো তাকে আমরা দুধ থেকেই চিল্নানি দেয় দাঁড়াতে বলি তো সে দাঁড়ায় এরপর তার সাথে সবাই গল্প করছিল যে আপনারা কখন নামান তো সে বলে যে ভোরে নামায় যদি দেখতে হয় তাহলে আজানের একটু পরে ওখানে উপস্থিত থাকতে হবে যেটা আমাদের দ্বারাই সম্ভব না অত সকালে রাস্তাটাও রিক্স হয়ে যাবে যে কারণে এরপর ওনাকে জিজ্ঞেস করা হইলো যে আমরা তো দেখতে পারলাম না গাছ থেকে নামাইছেন কি না এখানে কি কিছু মিশেল করা হয়েছে কি না তো সে বলে যে না এখনও ময়লা সব কিছু ওই রকমই আছে দেখতে পারেন তো আমাদেরকে সে দেখানোর পরে আমরা এক গ্লাস করে নিচ্ছি দেখা যাক টেস্ট করে আমি কখনো কখনোই খেজুরের রসটা টেস্ট করিনি এই প্রথম অনেক এই আবদারটাও আমার পূরণ করলো কয়েকদিন থেকে ফেসবুকে দেখছিলাম সবাই খেজুরের রস খেতে যাচ্ছে তো ওকে বললাম যেই বলা সেই কাজ এরপরে আমার হাতে আসলে খুব বেশি টেস্ট ছিল কিন্তু একটু ময়লা ছিল আমরা ভুলে গেছিলাম যে ওখানেই একটু ছেঁকে নেবো সেটা আসলেই ভুলে গেছিলাম যে কারণে আমি টুকু খেতে পারি না কিন্তু অনেক টেস্ট আমি ভেবেছিলাম যে খেজুরের রস হয়তো বা কোনো গন্ধ হবে বা কিছু কিন্তু লোকটা বলেছে যে আসলে সে কিছুই মিশাল করে নাই তো তার উপর বিশ্বাস করেই খাওয়া যে টাটকা খেজুরের রস এরপর আমরা সবাই বাসার জন্য খেজুরের রস নিচ্ছিলাম তো বোতল আমরা নিয়ে গিয়েছিলাম একটা বোতল দুইটা বোতল যেটাতে খুব কম হয়ে যায় দেন পরে দোকান থেকে আরও দুইটা পানির বোতল কেনা কিনে সেটা ভরায় এরপর আরও কিছুই দেখতে পাবেন আমাদের আশেপাশে এত সকালে ছোটো বাচ্চাগুলো এসেছে খেলতে একটু পরেই দেখতে পাবেন যে ছোট বাচ্চাগুলো কিভাবে আসছে খেলতে আমি আমার কল্পনার বাইরে এত সকালেও যে মানুষ এভাবে ঘুরে বেড়ায় আমি সেটা ভাবতেও পারি না আমি করতাম নামাজ পড়ে ঘুমাই যেতাম দেন বাহিরে কি হচ্ছে সেগুলো কখনোই দেখিনি কিন্তু এত সকালে যে মানুষ উঠে নিজেদের কাছে যায় আসলেই ভাবা যায় না এরপর অনেক খাইলো ওকে নাকি খুব ভালো লাগছে এই যে বাচ্চারা এসে গেছে বলতে বলতে ওরা এত সকালে এসে খেলা শুরু করে দিয়েছিল জিনিসটা থেকে ভালোই লাগছিল অনেকও বলছিল ওরাও নাকি এত সকালে খায় খেলছে আগে এরপর আমি আরেক গ্লাস খেজুরের রস নিই যেটা কিনা না ফ্রেশ ছিল শাক ছেঁকে দেওয়া ছিল এটাও আমি খাই ফুল গ্লাসই খাই আমার খুব ভাল লাগছিলো আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন সবাই যারা আমাকে আগে থেকে দেখছেন যে আমি একটু হইলেও মোটা হয়ে গেছি মোটা হইলে ভালো লাগে না চিকন হইলে সেটা বুঝতেছি না যাই হোক ঠান্ডাটা ও সেটা বলার আমরা যাওয়ার কিছুক্ষণ পর আমাদের এলাকার আরও কিছু ফ্রেন্ড সার্কেল গিয়েছিল কিন্তু দুর্ভাগ্য বিষয়ে তারা খেজুরের রস পায় নাই এরপর কেয়ার করা তারা চলে যায় আর আমরা আমাদের মতো বাসার উদ্দেশ্যে রওনা হই অনেক দিন পর ভিডিও আপলোড দিলাম সো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আগে যেভাবে আমাদের পাশে ছিলেন ওইভাবেই পাশে থাকবেন আল্লাহ হাফেজ